সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর আজ। ঐক্যবদ্ধ ব্রিটেন গড়তে প্রধানমন্ত্রী থেরেসা মের আহ্বান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি। ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন, বাংলাদেশে ঈদ করতে না পারার অনুভূতি প্রকাশ। এবং বিএনপির কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার, কোনো চক্রান্তই সফল হবে না বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মকররম আলীকে হত্যার এক বছর পূর্তি আজ। 2017 সালের 19 জুন মসজিদটির সামনে দাঁড়ানো কয়েকজন মানুষের উপর চলন্ত গাড়ি চালিয়ে হামলা করে উগ্র মুসলিম বিরোধী ড্যারেন অসবর্ন। এতে 51 বছরের মকররম আলী নিহত হন। এ সময় অন্য মুসল্লিদেরও হত্যার চেষ্টা করে ওয়েলসের রাজধানী কার্ডিফের বাসিন্দা অসবর্ন। এতে আহত হন আরও 9 জন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, গত বছর ফিন্সবারি পার্ক মসজিদে নিরপরাধ প্রার্থনাকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে তা ছিল ব্রিটেনে সবার উপর চালানো হামলা। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্য হচ্ছে সকলকে বিভক্ত করা। এ সময় প্রধানমন্ত্রী নিহত মকররম আলী সহ এ হামলার শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ করেন। তিনি জানান, লন্ডনের বৈচিত্র্য এবং বহুজাতিক সম্প্রদায়ের উপস্থিতিকে জোরালোভাবে গ্রহণ করা উচিত এবং এই বৈচিত্র্যই লন্ডনকে দুনিয়ার অন্যতম মহৎ একটি শহরে পরিণত করেছে বলে জানান। অন্যদিকে জেরেমি করবিন বলেছেন, যারা বর্ণবাদের মাধ্যমে সবাইকে বিভক্ত করতে চায় তারা আসলে কিছুই অর্জন করতে পারবে না। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাবিদ এবং লন্ডনের মেয়র সাদিক খানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে জেরেমি করবিন বলেন, আমরা চিরদিনের জন্য ঐক্যবদ্ধ হব যা কখনো বিভক্তির দিকে গড়াবে না। এদিকে সোমবার দক্ষিণ লন্ডনে ট্রেনের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ব্রিক্সটনের কাছে লাফবারা জাংশনে ঘটনাটি ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ। পুলিশের কর্মকর্তা গ্রে রিচার্ডসন বলেছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 3 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন করে নিহতদের পরিবারের কাছে খবর পৌঁছানোর জন্য পুলিশ কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এদিকে সোমবার ঘটনাস্থল থেকে প্রমাণস্বরূপ কাপড় চোপড়ের ব্যাগ ও স্প্রে ক্যান উদ্ধার করা হয়েছে। রাশিয়া ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ, দারুণভাবে ফুটবল বিশ্বকাপের শুভ সূচনা করল টিম ইংল্যান্ড। সোমবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পায় তারা। অধিনায়ক হ্যারি ক্যানের জোড়া গোলে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয় গ্যারেথ সাউথগেটের শীর্ষরা। দর্শক, এবার জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম আলেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে লন্ডনের ঐতিহাসিক ট্রাফালগার স্কোয়ারে এসে সমবেত হন। পরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের নেতৃত্বে লং মার্চের মাধ্যমে 10 নং ডাউনিং স্ট্রিট হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে এসে অবস্থান নেয়। এ সময় এম এ মালেক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারারুদ্ধ করে তিনি যে বর্বরতার পরিচয় দিয়েছেন তা গণতন্ত্রের পরিপন্থী। এছাড়াও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানান, একনায়কতন্ত্র বাকশাল কায়েমের জন্য ক্ষমতায় টিকে থাকতে এক ঘৃণিত ও নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন বর্তমান সরকার। একমাত্র জনগণই পারে প্রতিবাদের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে। এ সময় বিক্ষোভ সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এ ঈদে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিদেরকেই পরিবার পরিজন ছেড়ে প্রবাসী ঈদ উদযাপন করতে হয়। আত্মীয় স্বজন ও পরিবার পরিজন ছাড়া ঈদের আনন্দ আসলে কতটুকু উপভোগ করা যায় তারই বিস্তারিত জানব আমাদের ইতালির মিলানোর সহকর্মী ফেরদৌসী আক্তার পলির রিপোর্ট থেকে। ইতালির বাণিজ্যিক নগরী মিলানোতে প্রায় 12,000 বাংলাদেশিদের বসবাস।
জীবন জীবিকার প্রয়োজনে দেশ থেকে দূরে প্রবাসের মাটিতে কর্মজীবনে এদের অধিকাংশই চাকুরিজীবী। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের দিনটিতেও তাই মিলানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেককেই কাজে ব্যস্ত থাকতে হয়েছে। কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তাদেরকেও দেখা গেছে ঈদের দিনটিতে নিজ প্রতিষ্ঠানে সময় দিতে। মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের অনুভূতিতে আবেগ আপ্লুত হয়ে দেশ এবং দেশে থাকা নিজ পরিবারকে মিস করার কথা বলেছেন। আমরা এখানে যারা ফ্যামিলি নিয়ে আছি, বাংলাদেশের আমাদের যারা বাপ মা আছে বা আত্মীয় স্বজন আছে, আমরা সবাইকে অনেক বেশি মিস করি এই ঈদে। ফ্যামিলি মেম্বাররা তো সব 10,000 মাইল দূরে আছে, তারপরেও অফিস করে ঈদ করে সবটা একসঙ্গে মিলিয়ে ভালোই কেটেছে। বাবা মা, শ্বশুর শাশুড়ি, আসলে পরিবার ছাড়া ঈদ করা, তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ করেছি। বিদেশের মাটিতে থেকেও বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে এবার ঈদ কাটিয়েছি। শিশুদের জন্য ঈদের দিনটি ছিল অন্যরকম। পরিবারের সাথে পার্কে, দোকানে, আত্মীয় পরিজনের বাসায় ঘোরাঘুরি করেই দিনটিকে আনন্দে কাটিয়েছে শিশুরা। শুক্রবার ঈদ হয়, ছুটির দিন না থাকায় চাকুরিজীবীরা রবিবার ছুটির দিনে ঈদের আমেজে আড্ডায় খাওয়া দাওয়ায় পরিবারকে নিয়ে দিনটিকে দারুণ উপভোগ করে। মিলান থেকে ফেদৌসি আক্তার পলি, NTV ইউরোপ নিউজ। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে পূর্ব লন্ডনের যুক্তরাজ্য বিএনপির অস্থায়ী কার্যালয়ে তাৎক্ষণিক এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক নুরুল আলী রিপন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি বাকিবিল্লা জালাল, আক্তার আহমেদ শাহীন, শাহজাহান আলম, শানুর মিয়া, বিভাগীয় সহসভাপতি শাহজাহান হোসেন শেহনাজ, সেলিম আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যুবদল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো যখন বিভিন্ন জেলা ও মহানগর কমিটি গঠন করার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করার কাজ করে যাচ্ছিল, ঠিক তখনই যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করে যুবদলে একটি স্থবিরতা সৃষ্টি করার পায়তারা করছে বর্তমান সরকার। পরে সভা থেকে অবিলম্বে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া সহ কারাবন্দী সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন ইউকে এর উদ্যোগে ঈদ পুনর্বিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের নিডা হাউসে এই সভার আয়োজন করা হয়। হারুন রশিদের সভাপতিত্বে এবং ফারুক খান ও সিনা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রাক নির্বাচনী আলোচনায় সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের বাবু। এছাড়া আরও বক্তব্য রাখেন চৌধুরী নিয়াজ মাহমুদ, জয়নাল চৌধুরী, জ্যোতিষ সাহা, মুর্শেদ আক্তার বাদল, আখতার মাহমুদ, গোলাম কিবরিয়া, সেলিনা সুলতানা সহ অনেকেই। সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের জন্য সর্বসম্মতিক্রমে হারুনুর রশিদকে সভাপতি, ফারুক খানকে সাধারণ সম্পাদক এবং জাহানারা আক্তার শিমলাকে সাংগঠনিক সম্পাদক করে মোট 35 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কারান্তরিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ওল্ডহ্যামে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলওয়ার হোসেন শিবলি জানান, যুবদলের সহপ্রচার সম্পাদক শাহিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের বিভাগীয় সহসভাপতি এনায়েত হোসেন চৌধুরী, ওল্ডহ্যাম যুবদলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুবদল নেতা হুমায়ুন আহমেদ, তুফায়েল ইসলাম রাজ, সুহেল আহমেদ, রাসেল আহমেদ, খালেদ আহমেদ, রাহিম আহমেদ এবং মজনু মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় কারান্তরীণ করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে বিএনপি নেত্রী ও কেন্দ্রীয়
নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এবং বাংলাদেশের সংকটময় পরিস্থিতি থেকে আওয়ামী লীগের কবল থেকে জাতিকে উদ্ধারের জন্য আন্দোলনে দেশপ্রেমিক সকল বাংলাদেশীদের শরিক হওয়ার আহ্বান জানান। এছাড়াও সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে বাংলাদেশী প্রবাসী অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসের ক্যাথসিমায় স্মৃতিমহল রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল ফ্রান্সের সভাপতি আরিফ হাসান। সর্ব ইউরোপিয়ান যুবদলের আহ্বায়ক মিল্টন সরকারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক বুলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজি হাবিব, সাবেক সহসভাপতি মির্জান আলী মিজান, রশিদ পাটওয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হুসাইন পাটওয়ারি, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি শামিমা আক্তার রুবি, শাহিনুর রহমান, আবু বকর আলম খান সহ ফ্রান্সের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফ্রান্সে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠন করার জন্য ঈদ উল ফিতরের কুশল বিনিময় করার পাশাপাশি আলোচনা সভা শেষে প্রীতিভোজে অংশ নেন প্রবাসীরা। ফ্রান্সে বসবাসরত বিয়ানীবাজার উপজেলা প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে প্যারিসের গার্দনার্দে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সোনামুদ্দিন খালিক, আব্দুর রাজ্জাক রাজ, আব্দুর রহমান, সহসভাপতি নোমান উদ্দিন, সম্মানিত সদস্য সুমন আহমেদ, জাবরুল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ সায়েক আহমেদ হেলাল উদ্দিন সহ বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে ফ্রান্সের সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বন্যার্তদের মাঝে প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দ্রুত মানুষের কষ্ট লাঘব হবে। দর্শক, এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার। তিনি আরও বলেন, কোনো চক্রান্তই সফল হবে না। আজ আওয়ামী লীগের যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। আওয়ামী লীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিক এবং প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যরা। সভা শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আগামী 23 জুন আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার। থাইল্যান্ডের বৈঠক, আরও অনেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, ঢাকায়ও এখানে ওখানে গভীর রাতে বৈঠক চলছে, তারা মনে করছে আমরা জানি না। সব খবরই জানা আছে, এবার কোনো ষড়যন্ত্রই টিকবে না, দেশের জনগণ প্রতিরোধ করবে। এ সময় বেগম জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি, অথচ সামরিক হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আস্থা নেই দলটির। বিএনপির নেতারা বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী এলাকায় না গিয়ে তারা বিদেশে এখন ধর্ণা দিচ্ছে, কূটনীতিকদের সাথে ধর্ণা দিচ্ছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে নালিশ করছে। দেশের জনগণের প্রতি যাদের আস্থা নেই, তারাই বিদেশিদের কাছে ঘন ঘন গিয়ে নালিশ করে, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। তারা নির্বাচনে না আসলে না আসুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা তাদের আসার পথে কোনো বাধা। অংশগ্রহণের জন্য সংলাপ, কোন গণতান্ত্রিক দেশে আছে তাদের সাথে সংলাপ করতে হবে নির্বাচনের আগে। আগামী 7 জুলাইয়ের পরিবর্তে 21 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা।
অব্যাহত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কুশিয়ারা নদীর তীরবর্তী জনপদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের 20টি গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। গত কদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের মনসুরপুর, দরকাফন, বাজারচূড়া, উমরপুর, রাজনগর, মুস্তফাপুর, মুস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাদগঞ্জ পুলিশ ফাঁড়ি ও দীঘলবাগ ইউনিয়নের দীঘলবাগ, জামারগাঁও, রাধাপুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শনিবার ঈদের দিন থেকে কুশিয়ারা প্রতিরক্ষা বাঁধের পাহাড়পুর, ঢালারপুর, হোসেনপুর, জামারগাঁও এর নিকট ভাঙন এলাকা দিয়ে কুশিয়ারার পানি প্রবেশ করেছে। বন্যাকবলিত এলাকার লোকজন ঈদের আগে এমন বিপদে পড়লেও বাড়ি ছাড়তে চাচ্ছেন না তারা। বেশিরভাগ মানুষ কষ্ট করে নিজেদের ভিটে, চৌকি বা মাচায় অবস্থান নিচ্ছে। অন্যদিকে পানিবন্দী বেশ কয়েকটি পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য ঘরে তালা ঝুলিয়ে অন্যত্র বসবাস করছেন। চরম এই দুর্ভোগে সরকারের দৃষ্টি আকর্ষণই এখন এলাকাবাসীর একমাত্র দাবি। এদিকে দীঘলবাগ স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্র বন্যা কবলিত দুর্গত এলাকা পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুপক্ষের হামলা ও পাল্টা হামলার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত আতুর আলী মিয়ার ছেলে যুবলীগ নেতা আল আমিন মিয়া নিহতের ঘটনায় আজমিরিগঞ্জ থানায় 21 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে নিহতের ছোট ভাই আলাউদ্দিন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদী আলাউদ্দিন মিয়া এই তথ্য নিশ্চিত করে দোষীদের শাস্তির দাবি জানান। আজমিরিগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, নিহতের ছোট ভাই আলাউদ্দিন মিয়া বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাউদ্দিন ভূঁইয়া ও তার বড় ভাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাকাইল সেও, ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া সহ 21 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে সদর আধুনিক হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আল আমিন মিয়ার মৃত্যুর ঘটনায় নিহতের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাকাইল সেও, ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাউদ্দিন ভূঁইয়া সহ 11 জনকে উপজেলা পরিষদের হলরুমে অবরুদ্ধ করে রাখে। পুলিশ তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর থানা হেফাজতে নিয়ে গেছে। তাদের কাউকেই এখনো গ্রেফতার দেখানো হয়নি। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর আজ। ঐক্যবদ্ধ ব্রিটেন গড়তে প্রধানমন্ত্রী থেরেসা মের আহ্বান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি। ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন, বাংলাদেশে ঈদ করতে না পারার অনুভূতি প্রকাশ। এবং বিএনপির কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার, কোনো চক্রান্তই সফল হবে না বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।